আসসালামু আলাইকুম পিপিসি গাওয়ার, আবার স্বাগতম সাক্ষাৎ মিস্টার বুলস্টাক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফ্রি ফায়ার গেমের জয়স্টিক সমস্যা নিয়ে। তো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের ফুল ডিটেইলসে বুঝিয়ে দিব আমাদের জয়স্টিক সমস্যাগুলো কেন হয় এন্ড কিভাবে আমরা এটা ফিক্স করব। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করতে চাই, বেশি কথা না বলে শুরু করে দেবো আজকের ভিডিও। তো গাইস, ফার্স্ট অফ অল দেখিয়ে দিই আমাদের জয়স্টিক সমস্যাগুলো কোন কোন ধরনের হয়ে থাকে। তো গাইস, জয়স্টিক সমস্যার মধ্যে সর্বপ্রথম যেটা পড়ে, আমরা যখন ফার্স্ট মুভ করি, মুভ করতে করতে দেখা যাইতেছে আমাদের জয়স্টিক মানে যে কোনো এক সাইডে টানা শুরু করছে, ঠিক আছে। আবার অনেক সময় আছে আমরা যখন দেখা যাচ্ছে যে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার সময় আমাদের জয়স্টিক যে একদিকে টানা শুরু করছে। আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ফায়ার বাটনে ক্লিক করি, সেই সময় দেখা যাচ্ছে আমাদের জয়স্টিক অটোমেটিক ক্লিক হয়ে যায়। সো এইগুলোই মূলত আমাদের জয়স্টিক সমস্যা। আর এখন হয়ে থাকে এই জয়স্টিক সমস্যাগুলো কেন হয়, সো এটা বোঝানোর জন্য আমি এখান থেকে ভিজুয়াল যে ট্যাব আছে এটা এখান থেকে অন করে নিবো। সো এটা আমি এখান থেকে অফ অন করে নিছি, অ্যান্ড অন করার পর আমরা এখন লক করছি আমাদের মাউস কার্সার। সো জিনিসটা দেখেন, আমরা যখন রাইট সাইডে মুভ করতেছি সেই সময় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাউসের যে ক্লিক হয়েছে মানে আমাদের যে ট্যাপ রয়েছে সেটা কিন্তু রাইট সাইডে হাইড হয়ে গেছে। এখন আমরা যে লেফট সাইডে এখানে মাউস মুভ করি তাহলে কিন্তু দেখতে পারেন আমাদের কিন্তু আগের যে মাউস কার্সার ছিল মানে আমাদের যে ভিজুয়াল যে ট্যাপটা ছিল সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। লেফট সাইডে যখন আমরা ঘোরাবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেফট সাইডে ওইটা হাইড হয়ে গেছে। সো এই জিনিসটা আমরা যখন উল্টা পাল্টা কোনো টুইক ইউজ করি অথবা আমাদের যে কি অ্যাপিং যে ফাইলটা থাকে এই ফাইলের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাদের কি ম্যাপিং সমস্যাগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটা মেজর সমস্যাগুলো, এটা মূলত সবারই হয়, আমাদেরও হয়, এন্ড এটা কন্ট্রোল করার বিষয়, ঠিক আছে। আমরা যখন অনেক সময় মুভ করি সেই সময় দেখতে পারবেন যে আমাদের কোর্সার হারিয়ে গেছে এন্ড উল্টোপাল্টা কাজ করা শুরু করছে। সেই ক্ষেত্রে আমাদের যে সাসপেন্ড বাটন রয়েছে, নর্মালি আমরা যেটা দিয়ে হচ্ছে মাউস কার্সার লক এন্ড আনলক করি F1 দিয়ে, তো এটা কিন্তু লক এন্ড আনলক করা লাগে মানে কিছু সময় পর পর। এটা করলে কিন্তু আমাদের জয়স্টিক সমস্যাটা কিন্তু সলভ হয়ে যায়। আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন আশা করছি তাদের এ ধরনের কোনো ধরনের সমস্যাটা হয় না। এই সমস্যাটা মূলত আমাদের নতুন প্লেয়ারদের হয়ে থাকে, কারণ নতুন প্লেয়ার যারা আছে তারা একবার মাউস কার্সার লক করলে আর আনলক করতে চায় না। সো এই জন্য নতুন প্লেয়ার গুলো মনে করে যে ভাই এটা আমার পিসিতে সমস্যা, অন্যদের সমস্যা হয় না। সো ভাই এটা আপনাদের সমস্যা হয় এন্ড আমাদেরও কিন্তু এটা হয়, আমরা জাস্ট এটা কন্ট্রোল করি। কিভাবে কন্ট্রোল করি সেটা বলে দিচ্ছি। মাউস কার্সার লক এন্ড আনলক এটা হইতেছে আপনি যখন 360 মুভ অনেক বেশি বার করবেন সেই সময় কিন্তু একবার হলেও আপনার মাউস কার্সার আনলক করতে হবে। এন্ড তাছাড়া অনেক ওল্ড প্লেয়ার আছে যাদের হচ্ছে জয়স্টিক সমস্যাটা হয়ে থাকে, এন্ড এটা কেন হয় ভাই আপনারা কেউ জানেন না। এন্ড আজ পর্যন্ত কোনো ইউটিউবার আমি এখনো দেখি নাই যে এই সেটিং সম্পর্কিত কথাবার্তা এখনো বলেছে। সো আমি এখান থেকে এটা দেখিয়ে দিতেছি এটা কি জিনিস। অ্যাক্সেসিবিলিটি সেটিংস আসলে আপনারা দেখবেন অনেক ইউটিউবার আছে আপনাদের এমুলেটরের লেটেন্সি কমানোর জন্য অথবা মাউস কার্সারের লেটেন্সি কমানোর জন্য এই সেটিংসটা অন কইরা এটা কিন্তু জিরোতে সেট করে দেয়। মানে এই যে এখানে একটা জিনিস লেখা রয়েছে ডিলে, সো এই জিনিসটা মনে করে আমি দেখছি অনেক 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 ইউটিউবার আছে যারা কিন্তু এই সেটিংস অন করায় আপনাদের কিন্তু এটা জিরো ডিলে করাই দেয়, ঠিক আছে। সো এইটা করলে ভাই আপনাদের লেটেন্সি কমে না ভাই, জাস্ট এই যে সেটিংসটা আছে এটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনাদের পিসিতে গেম খেলার সময় অটোমেটিক ভাই ক্লিক হইবে, 100% ক্লিক হইবে, ঠিক আছে। কারণ এই সেটিংসটার একটা মাত্রই কাজ, সেটা হইতেছে আপনি মাউস কার্সার কিছু সময়ের জন্য এক জায়গায় হোল্ড করে মানে স্টে করে রাখলে আপনাদের কিন্তু অটোমেটিক একটা ক্লিক পড়বে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে এটার একটা কাজ। সো এই অপশনটা আপনারা যারা অন করে রাখছেন এটা অফ করে দেন ভাই। এটা আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনাদের জয়স্টিক সমস্যা হবে, আপনি যে কোনো সেটিংস করেন যে কোনো কিছু করেন কোনোভাবে হবে না। এন্ড কোন ইউটিউবারের দেখে এই সেটিংস আপনারা শিখছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন, কারণ এই একটা সেটিংস এই একটা সেটিংস এর জন্য আপনাদের কিন্তু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। সো এটা আপনারা কোনো কিছু করবেন না, জাস্ট অফ করে রেখে দিবেন, এটা অন করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা অফ করে রাখলে আপনাদের জয়স্টিক সমস্যা সলভ। যাদের সকল ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও সমাধান হচ্ছিল না আশা করতেছে তারা এটা অন করে রাখছিলেন, এটা দ্রুত অফ করে দিয়েন, ঠিক আছে। আর এখন এসে যাক, আপনাদের সব সেটিংস অ্যাপ্লাই করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, তারপরেও আপনাদের জয়স্টিক সমস্যা হইতেছে, একদিকে টেনে নিয়ে যাইতেছে। সো সেক্ষেত্রে আপনাদের একটাই কাজ, আপনারা হইতেছে কন্ট্রোল এডিটরে চলে আসবেন। এখানে আসার পর উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফোল্ডার আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এটা আছে এটা এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। আমার কিন্তু কি অ্যাপিং ঠিক আছে যার কারণে আমি এটা ডিলিট করতে চাইতেছেন, আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনাদের এমুলেটর এখান থেকে ক্লোজ করবেন, একদম এমুলেটর ক্লোজ করে দিবেন, ঠিক আছে। এমুলেটর ক্লোজ করার পর আপনারা এগেইন আপনাদের এমুলেটর অন করবেন। এমুলেটর অন করার পর আপনাদের কিন্তু ওখানে নতুন করে কি অ্যাপিং করা লাগবে, আগের কি অ্যাপিং একদম বাদ দিয়ে নতুন করে একটা কি অ্যাপিং ক্রিয়েট করে ফেলবেন। সেক্ষেত্রে আশা করতেছি আপনাদের কি অ্যাপিং এর যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ফিক্স হয়ে যাবে। এটা কেন হয় আমি আপনাদের বলে দিই। এই যে কি অ্যাপিং আছে, কি অ্যাপিং এর জন্য কিন্তু অটোমেটিক আপডেট নাই। আপনারা ব্লুস্ট্যাক 5 বলেন, ব্লুস্ট্যাক 4 বলেন, যে কোনো এমুলেটর ইউজ করেন না কেন, সব জায়গায় ভাই অটোমেটিক্যালি আপনাদের কি অ্যাপিং এর যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু ব্লুস্ট্যাক এর তরফ থেকে অটোমেটিক আপডেট হয়ে যায়। তারা যদি
কোনো ধরনের বাগ ফিক্স করার জন্য যদি এটা কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সকল এমুলেটর অটোমেটিক ফিক্স হয়ে যার কারণে এইটা আপনাদের হয়ে থাকে। এন্ড যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে আমার দেখানো এই ট্রিক্স গুলা ফলো করবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এন্ড তাছাড়া অনেকে আপনার জয়স্টিক্স এর সেটিংস আছে এগুলো করে থাকেন আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ডিফল্ট জয়স্টিক্স এর সেটিংস এখানে ইউজ করছি মানে আমাদের যে ডিপ্যাড সেন্সিটিভিটি আছে আপনারা চাইলে আমারটা কপি করতে পারেন সমস্যা নাই এটা ফুল ডিফল্ট ইউজ করছি ঠিক আছে যার কারণে কিন্তু এটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে যে রেডিয়াস আছে এটা ছোট করলে আপনাদের জয়স্টিক্স এর রেসপন্স এটা কিন্তু স্লো হয়ে যায় ঠিক আছে আপনারা যারা জয়স্টিক দিয়ে গাড়ি চালান তাদের কিন্তু সমস্যা হয়ে থাকে ঠিক আছে। এন্ড আপনারা চাইলে এখান থেকে যে অ্যাক্টিভেশন টাইম আছে এটা জিরো করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সটা আরো ফাস্ট হয়ে যাবে। এন্ড আরেকটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে কাস্টম প্রোফাইল ক্রিয়েট করতে পারেন ঠিক আছে এখান থেকে কাস্টম ক্রিয়েট প্রোফাইল এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে সবকিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে। তো আপনারা চাইলে এগুলো এখান থেকে দেওয়া ফায়ার বাটন দেওয়া সবকিছু দেওয়া কিন্তু এখান থেকে সেট করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনাদের সেন্সিটিভিটি কিন্তু আরো স্মুথ হবে ঠিক আছে। এটা কিন্তু আমি একসময় ইউজ করছি আপনারা চাইলে এটা কিন্তু ইউজ করে দেখতে পারেন কারণ এটাতেও একটা পারফেক্ট সেন্সিটিভিটি ক্রিয়েট করা যায়। এখানে আমাদের অটোমেটিক কিপিং যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু আপডেট হয় না যদি আপনি কাস্টম ভাবে ইউজ করেন ঠিক আছে। তো আপনার ইচ্ছা আপনার যেটা ইউজ করতে চান করতে পারেন কোনো ধরনের সমস্যা নাই। আর আমার দেখানো যে ট্রিক্স গুলো আছে এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু হয়তো বা সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। আর তাছাড়া অন্যান্য ভিডিও আপনি যত ভিডিও দেখেন ভাই কারোর ক্ষমতা নাই এই জয়স্টিক সমস্যা একবারই কোনো ট্রিক্স এর মাধ্যমে সমাধান করে দেওয়া। তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এনিওয়েজ আজকে ভিডিও টপিক এমন ছিল যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই গাইজ ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনাদের আমাদের চ্যানেলে নতুন থেকে অবশ্যই মাস্ট প্রেম ছিল সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার এর রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবেন বাই টাটা।